পশ্চিম মেদিনীপুরে অব্যাহত দাঁতালদের তাণ্ডব, হাতির আক্রমণে গুরুতর জখম এক যুবক। এবার ঘটনাস্থল আনন্দপুরের কেঞ্জাপাড়া গ্রাম। গ্রামবাসী সূত্রে খবর, সোমবার রাতে শালবনির দিক থেকে 20 থেকে 30টি হাতির পাল গ্রামে ঢুকে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। সেই সময় হাতির পালের সামনে পড়ে যান প্রদীপ মাহাতো নামে বছর 20-এর এক যুবক। হাতির আক্রমণে প্রদীপের বাঁ পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কতগুলো হাতি? 4-5টা ছিল, বাকিগুলো আরো দূরে ছিল। তারপর তুমি কি করলে? আমি ছোট পালানোর চেষ্টা করছিলাম, তখন স্যার একজন ছুটে এসে লাথ মেরেছিল। কি হাতি লাথ মেরেছে? বন দপ্তর সূত্রে খবর, রাতেই গড়বেতার দিকে চলে যায় হাতির দলটি। পশ্চিম মেদিনীপুর রেঞ্জের বন দপ্তরের আধিকারিক রবীন্দ্রনাথ সাহা জানিয়েছেন, জখম যুবকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। অলোক সাতটার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।